হাই ভিউয়ার্স, আমরা এখন এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। এখন বলা হয়েছে 346 এবং 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। যেহেতু 31 অবশিষ্ট থাকবে, তার মানে অবশ্যই যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে 346 এবং 556 কে, সেই সংখ্যাগুলো 31 থেকে বড় হতে হবে, তা না হলে 31 তো অবশিষ্ট থাকার কথা না। তাহলে আমাদের হবে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সেসব সংখ্যা 31 থেকে বড় এবং সেগুলো হবে 346 মাইনাস 31 315 ও 556 মাইনাস 31 525 এর সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 31 থেকে বড় যেসব সংখ্যা দিয়ে 315 এবং 525 কে নিঃশেষে ভাগ যাবে এবং উভয়ের মধ্যে সাধারণ গুণনীয়ক হবে, অর্থাৎ মিল পাওয়া যাবে, সেগুলোই হবে আমাদের নির্ণয় সেট। তাহলে আমরা ধরি থার্টি ওয়ান অপেক্ষা বড় 315 গুণনীয়কের সেট এ এবং 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট হল বি। এখন কোন কোন সংখ্যাগুলো দিয়ে 315 এবং 525 কে ভাগ যাবে এবং 31 থেকে বড় হবে সেগুলো বের করতে হলে আমাদের 315 এবং 525 এর গুণনীয়কগুলোকে বের করতে হবে। তাহলে আমরা আগে 315 এর গুণনীয়কগুলো বের করি। সেক্ষেত্রে প্রথমেই 1 × 315 দেখি আমরা কত দিয়ে যেতে পারি। এটাকে অবশ্যই 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। তাহলে আমরা যদি 3 দিয়ে করি তাহলে 3 × 5 × 7 3 দিয়ে করলে আমরা প্রথমে 3 দিয়ে করতে পারি, 3 × 5 3 × 5 = 15 7 × 15 = 105 5 = 315 দেন আমরা 5 দিয়ে করতে পারি, 5 দিয়ে করলে 63 আবার আমরা 7 দিয়ে করতে পারি, তাহলে 7 রেখে বাকিগুলো গুণ করে দিলে 7 দিয়ে পেলাম 7 × 45 315 হচ্ছে। দেন এবার আমরা এগুলোর মধ্যে গুণ করে দেখি সবচেয়ে ছোট সংখ্যা কত আসে। 3 সাথে 3 গুণ করলে 9 আসবে, 3 সাথে 5 গুণ করলে 15 আসবে, 3 সাথে 7 গুণ করলে 21 আসবে, 3 × 5 = 15 পেয়ে গেছি, 5 × 7 গুণ করলে 35 আসবে। তাহলে দেখি আমরা 9 নিলে 9 এর সাথে কত গুণ করলে 9 × 35 আসে। তাহলে আমরা 9 দিয়ে করব নেক্সট, 9 × 35 315 তাহলে 9 এরটা শেষ। নেক্সট আমরা পাচ্ছি 15 দিয়ে, 15 এর সাথে তাহলে 3 আর 5, 3 × 5 = 15 বাকি থাকে এটা আর এটা, 3 × 7 = 21 তাহলে 15 × 21 এ আমার 315 হচ্ছে।
দেন আসছে হলো 21 21 দিয়ে যেহেতু আমরা পেয়ে গেছি দেন আসছে 35 তাহলে 5 * 7 35 তাহলে থাকছে 3 * 3 9 তাহলে 35 দিয়ে আমরা পেয়ে গেছি তাহলে আমাদের আর অবশিষ্ট নেই তাহলে 315 এর সাধারণ গুণনীয়কগুলো আমরা এখান থেকে পাবো এবার আমরা চলে যাব 5 * 5 এ 5 টু 5 এটাকে লজাগার সময় 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে এটাকে 3 দিয়ে যাবে না 5 দিয়ে যাবে তাহলে 3 ইনটু 5 ইনটু 5 ইনটু 7 তাহলে আমরা 525 এর গুণনীয়কের ক্ষেত্রে 1 into 5 to 5 equal to 5 to 5 then আমরা 3 দিয়ে করব 3 into 3 বাদ দিলে বাকিগুলো থাকে 5 5 25 25 into 7 25 into 7 তাহলে 175 তাহলে 3 দিয়ে হয়ে গিয়েছে আমরা এখন করব 5 দিয়ে 5 দিয়ে করলে 5 ছাড়া বাকিগুলো কোন করলে 105 হবে 5 টু 5 দেন বাকি আছে 7 তাহলে 7 দিয়ে করলে 7 ইনটু 75 তাহলে এখন আমরা দেখি 3 দিয়ে 5 কে গুণ করলে হয় 15 3 দিয়ে 7 কে গুণ করলে হয় 21 5 * 5 25 5 * 7 35 এখন আমরা বের করি প্রথমে 15 তাহলে 3 * 5 15 তাহলে 15 এর সাথে বাকি অংশ গুণ করে দিলে 35 গুণ করে দিলে আমরা পাবো 15 * 35 525 দেন আমার আছে 21 21 আসবে 3 এবং 7 নিয়ে তাহলে বাকি অংশ থাকে হলো 25 তাহলে 21 * 25 = 525 দেন 25 দিয়ে যেটা আমরা পেয়ে গেছি এবং 35 আমরা করে ফেলেছি তাহলে আমাদের আর বাকি নেই তাহলে এগুলো হলো আমাদের 525 এর গুণনীয় এখন আমরা দেখি এ সেট অনুযায়ী আমাদের এ সেট হলো সেই সকল সেট 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক এর সেট তাহলে 31 অপেক্ষা 315 এর কোন কোন গুণনীয়ক আছে 35 45 63 105 এবং 315 এবং বি তে হলো 31 অপেক্ষা 525 এর গুণনীয়ক আছে তাহলে 525 এর বড় 31 থেকে বড় গুণনীয়কগুলো হলো 35 75 105 175 525 এখন আমাদের বলা হয়েছে যে সাধারণ গুণনীয়কই হলো আমাদের নির্ণয় অর্থাৎ এগুলো থেকে আমাদের কমন নিয়ে যে সেটটা পাবো সেটাই হবে আমাদের নির্ণয় অ্যানসার তাহলে আমরা কমন নিলে সুতরাং নির্ণয় সেট 35 এবং 35 কমন যাচ্ছে এবং 105 এবং 105 কমন যাচ্ছে তাহলে এটাই হলো আমাদের 35 এবং 105ই হলো আমাদের নির্ণয় অ্যানসার যেটা দিয়ে ভাগ দিলে 346 এবং 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে